গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আমি সুমনা, আমার চ্যানেল উইথ সুমনায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একদিন বাদে বাদে আমি ঠিক দুপুর দুটোর সময় ব্লগ শেয়ার করি, তো আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা একদমই নতুন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, যাতে ইউটিউবে আমি একটুখানি নিজের জায়গা করে নিতে পারি। তো দেখো, সকাল থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করেছি, তো আজকে মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সব ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে, মানে জামা কাপড় ছেড়ে ব্রাশটা করে বেড কভারটা আর কি ঠিকঠাক করে নিলাম, ঘরের বিছানাপত্র তুলে। তারপর সোফাটা ঠিক করে নিলাম, রাত্রে তো একটু বাচ্চারা এলোমেলো করে, নিজেরাও একটু বসা হয়, তো সকালবেলা উঠেই সেটা ঠিকঠাক করে নিলাম। তো করে এখানে দেখো, কালকে রাত্রের মেজে রাখা বাসনগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখছি, আর এই বাটিটা না মনে হচ্ছে গরম জিনিস কিছু রেখে নিচটা ফেটে গেছে, তো সেই জন্যে আমি ওরকম করে দেখছিলাম। তো আমার এদিকে বাসন তুলতে তুলতে জলটাও গরম হয়ে গেছে, আর আমার মেয়েকে আমি এখানে ওকে একটু কমপ্লান দিয়ে দিচ্ছি, তো ওকে সকালবেলা আমি দুধের সঙ্গে কমপ্লান দিই, তো সেটা এখন খাওয়াবো। অনেক সময় ও বিস্কুট দিয়েও খায়, কোনো কোনো সময় ও ফল খায়, মানে ওর একদম মর্জি অনুযায়ী, ও কোনোরকম ফিক্সড কিছু নেই, যেদিন ও যেটা পছন্দ হয় ওর যেটা চাই সেটাই আমি ওকে দিই। তো এখন বলছে যে আমি দুধ খাবো, তো এখন দুধ দিলাম। আর ও কিন্তু একা একা খেতে পারে, তো সব দিন খেতে চায় না, দুই একদিন বলে তুমি খাইয়ে দাও, তা আমি বসে খানিকটা খাইয়ে দিলাম আর অর্ধেকটা ও নিজে খেলো। তারপর আমি দেখো এখানে একটু চা নিয়ে বসবো, কারণ একদম কাজে যদি ঢুকে যায় না তাহলে আর কিছু খাওয়ার টাইম পাবো না। আর আমি না সকালবেলা কোনো রকম হেভি ব্রেকফাস্ট করি না, কারণ আমার বাড়িতে আমার রান্নাবান্নার যেরকম রুটিনটা সেই সে তার সঙ্গে তাল মেলাতে গেলে আমার আর ব্রেকফাস্ট করা হয় না আর কি। আমার হাজব্যান্ডকে খুব সকাল সকাল আমাকে ভাত দিতে হয়, তো মানে 10টার মধ্যে ভাত তারপর ব্রেকফাস্ট আমার পক্ষে অতটা সম্ভব হয় না, তো সেই জন্য আমি চা মুড়ি বা চা বিস্কুট এইসবই খাবারই খেয়ে থাকি সকালবেলা, আর তারপরে আমাকে রান্নাঘরে যেতে হয়, মানে সকালবেলা ফার্স্ট কাজ থাকে রান্না করা। তো আজকে হাজব্যান্ডের সেরকম কোনো মানে অফিস যাওয়া নেই আর কি, যাওয়া নেই মানে ছুটি নিয়েছে, আমার বাড়িতে আমার ছাদে আর কি কাজ হচ্ছে, তো সেই জন্য সেই দেখাশোনা করার জন্য ও ছুটি নিয়েছে, তো সেই জন্য আর কি এই এদিক ওদিক কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি করছি। তো চাটা খেয়ে আমি সমস্ত ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি, বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছো কী পরিমাণে ধুলো, আর এই বেসিনের সামনে এই কাজটাতে সবসময় জলের ছিটে পড়ে, তো সেই জন্য মানে খুব ডলে ডলে আর কি কাজটা মুছতে হয়, না হলে ঠিক মতো পরিষ্কার হয় না। তো সব কিছু ডাস্টিং করে আমি এখানে সবজি কাটতে চলে এসেছি, সবজিগুলো কেটে রেখে তারপর আমি ঘরটা ঝাড় দেবো, নাহলে না সবজির মানে কুচো এটা সেটা পড়েই থাকে আর কি, তখন মুছতে অসুবিধে হয়ে যায়, তাই ভাবলাম সবজিটা কেটে ধুয়ে গুছিয়ে রেখে এসে তারপর ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছবো, তো সেরকমই ভেবে রেখেছি। তো দেখো, আমি এই ঘরটা যে ঘরটা তোমরা দেখলে আমি বিছানাটা তুললাম, তো সেই ঘরটায় আগে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা আমার ঠাকুর থাকে এক পাশে, সেই জন্য মোছামুছি বা সব কিছুই আমি এই ঘর থেকেই শুরু করি। তো ও ঘরে আমি ঝাড়টা দিলাম, আর সমস্ত বাড়িও কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলেছি। ঝাড় দিয়ে এই সিঙ্কটা আমি এখন পরিষ্কার করব, তো সিঙ্কটা আমি একটু হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এক দুদিন বাদে বাদেই সিঙ্কটা পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা কালার আর ঘরের ভেতর তো দেখতে খারাপ লাগে। তো আর দেখো, এখানে দেখো আমি চলে এসেছি সিঙ্কটা পরিষ্কার করে, এই জায়গাটা আমি একটু ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে কোনো লাভ নেই, এখান দিয়ে মিস্ত্রিরা বালি সিমেন্ট নিয়ে নিয়ে যাচ্ছে, তবু ভাবলাম যে যখন ঝাড় দিয়ে সমস্ত ঘর পরিষ্কার করছি তো এই জায়গাটা একবার করেই নিই আর কি, তো যতক্ষণ পরিষ্কার থাকে থাকবে, আবার পরে দেখা যাবে, তো সেই জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর আজকে এই গাড়ি টাড়িগুলো রয়েছে, তো এখানে ঝাড় দিতেও আমার খুব অসুবিধে হচ্ছে, সকালে উঠে আমার হাজবেন্ড গাড়িটা বার করে ফেলে, মানে বাইকটা বার করে ফেলে, তখন ঝাড় দেওয়া মোছাটা আমার খুব একটা বেশি অসুবিধে হয় না। তো আমি ঝাড় দিয়ে চলে এসেছি, আজকে আর মুছিনি, কারণ মুছবো না, মুছলে জল জল হলে আরও বালি বেশি আটকাবে,
তো সামনেরটুকু একটুখানি বেরিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখায়নি, কেন ক্যামেরা রাখার একটু সমস্যা আছে সেই জন্য। তো বাইরেটা পরিষ্কার করে আমি এখানে চলে এসেছি, দেখো ঘরটা মোছার জন্য। তো ঘরটা দুটো ঘর আগে মুছে, মানে যে ঘরটা ঠাকুর থাকে সেই ঘরটা আমি আগে মুছেছি, যদিও মপ দিয়ে ঠাকুরের জায়গাটা আমি মুছি না, ঠাকুরের সামনেটা মানে যে মানে সামনেটা আর কি সিংহাসনের সেই জায়গাটা আমি একটা কাপড় দিয়ে আলাদা কাপড় দিয়ে মুছি, আর সমস্ত বাড়ি আমি মপ দিয়েই মুছি। তো ঘরটারগুলো মোছা হয়ে গেছে, স্নান করতে যাব। তখন দেখলাম হাজবেন্ড মাছ নিয়ে এসে, তো দুরকম মাছ নিয়ে এসছে, তো একরকম আমি ধুয়ে এক পাশে সরিয়ে রেখেছি, আর এখানে দেখো চিংড়ি বাচ্ছি, তো বেশ খানিকটা চিংড়ি নিয়ে এসে তো একেবারে বেছে ফ্রিজে রেখে দেবো। তো চিংড়ি বাছতে তো অনেকটা সময় লাগে, তো আজকে যেহেতু ওর অফিসে তাড়া নেই, তো সেই জন্য ভাবলাম সব একসঙ্গে বেছে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার প্রয়োজন মতো বার করবো আর আমি তখন রান্না করতে পারবো, আর অফিসে তাড়া থাকলে না এইসবগুলো আর করে ওঠা হয় না আর কি, খুব চাপ হয়ে যায় তখন। তো সেই জন্য সব কিছু একসঙ্গে করে আলাদা আলাদা কন্টেনারে আমি ডিপ ফ্রিজে রাখবো, যেদিন যেমন দরকার হবে সেরকম আলাদা আলাদা টিফিন বক্স বার করব আর আর রান্না করব। এতে আমার খুব সুবিধেই হয়, আমি এরকমই করি। একটা ভিডিওতে আমি দেখেছিলাম একজন দিদিভাই এরকম করছিল আর কি ব্লগে, তো সেই থেকে আমিও আলাদা আলাদা করে রাখি মাছগুলো, যাতে আমার এক একটা করে আর কি ভাগ করে রাখি, যাতে সুবিধা হয় আর কি, একটা করে বার করলেই সেদিনের রান্নাটা আর কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমি স্নান টান করে এসে এখানে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি, বললাম না আলাদা একটা কাপড়ে মুছি, তো আলাদা কাপড় দিয়ে একটা মুছে নিলাম, নিয়ে আমি এখানে ফুল তুলতে এসেছি। তো স্নান টান করে ফুল তুলে তারপরে আমি যাব রান্নাঘরে। তো আজকের সকাল 6টা থেকে এই বেলা পর্যন্ত, 9:30 পর্যন্ত এটাই ছিল আমার রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করছি আমার ব্লগ তোমাদের আনন্দ দেবে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই হাসি মুখে থেকো, সবাইকে ভালো রেখো, আবার দেখা হবে।